হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি বেবি নেম। আজ আমরা শিখবো আরবি ভাষা শিক্ষা ক্লাস 509 নম্বর ক্লাসটি। আসুন শুরু করা যাক আজকের এই চমৎকার ক্লাসটি। প্রথমে যে বাক্যটি আছে সেটা হচ্ছে হ্যালো, ভিতরে আসেন। আরবি ভাষায় বলবেন মারহাবা ফাদ্দাল। এই বাক্যটিতে মারহাবা অর্থ হ্যালো, ফাদ্দাল মানে ভিতরে আসা। মারহাবা ফাদ্দাল, হ্যালো, ভিতরে আসেন। তারপর লিখা আছে কেমন আছেন ম্যানেজার, আরবিতে বলবেন কেবল হাল মুদির। কেবল হাল মানে কেমন আছেন, মুদির অর্থ এখানে ম্যানেজার। কেবল হাল মুদির, কেমন আছেন ম্যানেজার। তারপর লিখা আছে আপনি কেমন আছেন, আরবিতে জিজ্ঞাসা করবেন কেইফিনতা। এখানে কেইফ অর্থ কেমন আছেন, ইন্তা অর্থ আপনি। কেইফ ইন্তা, আপনি কেমন আছেন। তারপর লিখা ভালো, এটার দাম কত, আরবিতে জিজ্ঞাসা করবেন কয়েস। কাম ফুলুস হাদা, এই বাক্যটিতে কয়েস অর্থ ভালো, কাম অর্থ কত, ফুলুস মানে টাকা, হাদা অর্থ এটা। কয়েস, কাম ফুলুস হাদা, ভালো, এটার দাম কত। এরপর লিখা আছে এই মাসের সব টাকা, আরবিতে বলবেন হাদা শাহার কুল্লু রাতিব। এখানে হাদা অর্থ এই, শাহার অর্থ মাস, কুল্লু শব্দের অর্থ সব, রাতিব মানে বেতন। হাদা শাহার কুল্লু রাতিব, এই মাসের সব টাকা। তারপর লিখা আছে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছি, আরবিতে বলবেন আনা ওয়াদ্দি বেইত। আনা অর্থ আমি, ওয়াদ্দি মানে পাঠানো, বেইত অর্থ বাড়ি। আনা ওয়াদ্দি বেইত, আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তারপর লিখা আছে তোমার কত টাকা লাগবে, আরবিতে জিজ্ঞাসা করবেন কাম ফুলুস আবগা ইনকা। এই বাক্যটিতে কাম অর্থ কত, ফুলুস মানে টাকা, আবগা অর্থ লাগবে, ইনতা মানে তোমার। কাম ফুলুস আবগা ইনতা, তোমার কত টাকা লাগবে। এরপর লিখা আছে আমি মুদি দোকানে যাচ্ছি, আরবিতে বলবেন আনা রোহ বাক্কালা। এখানে আনা অর্থ আমি, রো অর্থ যাওয়া, বাক্কালা মানে দোকানে। আনা রো বাক্কালা, আমি মুদি দোকানে যাচ্ছি। এরপর লিখা আছে আমার সাথে এখন টাকা নাই, আরবিতে বলবেন আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আলহীন অর্থ এখন, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নাই। আলহীন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস, আমার সাথে এখন টাকা নাই। এরপর লিখা আছে আমি পানি পান করব, আরবিতে বলবেন আনা ময়া সরাব। বাক্যটিতে আনা অর্থ আমি, ময়া মানে পানি, সরাব অর্থ পান করা। আনা ময়া সরাব, আমি পানি পান করব। তারপর লিখা আমার সাথে এসো, আরবিতে বলবেন তা আল সাওয়া সাওয়া আনা। এখানে তা আল অর্থ আসা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা মানে আমার। তা আল সাওয়া সাওয়া আনা, আমার সাথে এসো। তারপর লিখা আছে সকালের নাস্তা খেয়েছ, আরবিতে জিজ্ঞাসা করবেন আক্কেল ফুতুর। এখানে আক্কেল অর্থ খাওয়া, ফুতুর মানে নাস্তা। আক্কেল ফুতুর, সকালের নাস্তা খেয়েছ। এরপর লিখা আছে না টাকা নাই, আরবিতে বলবেন লা মাফি ফুলুস। লা অর্থ না, মাফি অর্থ নাই, ফুলুস শব্দের অর্থ টাকা। লা মাফি ফুলুস, না টাকা নাই। তারপর লিখা কাজ নাই টাকা নাই, আরবিতে বলবেন মাফি শুগুল মাফি ফুলুস। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, শুগুল মানে কাজ, মাফি শুগুল মাফি ফুলুস অর্থাৎ কাজ নাই টাকা নাই। তারপর লিখা আছে আজ অনেক গরম, আরবিতে বলবেন আলিউম ওয়াজেদ হার। বাক্যটিতে আলিউম অর্থ আজ, ওয়াজেদ অর্থ অনেক, হার শব্দের অর্থ গরম।
আলিয়ুম ওয়াজেদ হার, আজ অনেক গরম। তারপর লিখা আছে, এই কাজ তুমি পারবে? আরবিতে বলবেন, ইন্তা ইকদার হাদা শগল। ইন্তা অর্থ তুমি, ইকদার মানে পারা, হাদা অর্থ এই, শগল মানে কাজ। ইন্তা ইকদার হাদা শগল, এই কাজ তুমি পারবে। তারপর লিখা আছে, হ্যাঁ আমি পারবো। আরবিতে বলবেন, আইওয়া আনা ইকদার। আইওয়া মানে হ্যাঁ, আনা অর্থ আমি, ইকদার শব্দের অর্থ পারা। আইওয়া আনা ইকদার, হ্যাঁ আমি পারবো। তারপর লিখা, কাল এখানে আসবে। আরবিতে বলবেন, বোখরা ইজি হেনা। বোখরা মানে কাল, ইজি শব্দের অর্থ আসা, হেনা অর্থ এখানে। বোখরা ইজি হেনা, কাল এখানে আসবে। তারপর লিখা আছে, সকাল 6টায় আসবে। আরবিতে বলবেন, সুবেহ সায়া সিত্তা ইজি। সুবেহ অর্থ সকাল, সায়া সিত্তা মানে 6টায়, ইজি শব্দের অর্থ আসা, সুবে সায়া সিত্তা ইজি, সকাল 6টায় আসবে। এখন লিখা আছে, আমার কাজ লাগবে। আরবিতে বলবেন, আনা আবগা শগুল। আনা মানে আমার, আবগা অর্থ লাগবে, শগুল অর্থ কাজ। আনা আবগা শগুল, আমার কাজ লাগবে। এটা তোমার বাড়ি, ইন্তা বেইত হাদা। ইন্তা অর্থ তুমি, বেইত অর্থ বাড়ি, হাদা অর্থ এটা। ইন্তা বেইত হাদা, এটা তোমার বাড়ি। হ্যাঁ এটা আমার বাড়ি। আইওয়া হাদা বেইত আনা। আইওয়া মানে হ্যাঁ, হাদা অর্থ এটা, বেইত অর্থ বাড়ি, আনা মানে আমার। আইওয়া হাদা বেইত আনা, হ্যাঁ এটা আমার বাড়ি। তারপর লিখা আছে, আমি এখন চলে যাব। আরবিতে বলবেন, আলহিন আনা রোহ। এখানে আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাওয়া, আনা মানে আমার। আলহিন আনা রোহ, আমি এখন চলে যাব। তুমি কোথায় যাবে? আরবিতে জিজ্ঞাস করবেন, ওয়েন রোহিন্তা। ওয়েন অর্থ কোথায়, রো অর্থ যাওয়া, ইন্তা অর্থ তুমি। ওয়েন রোহিন্তা, তুমি কোথায় যাবে? আমি রোমে যাব। আরবিতে বলবেন, আনা রোহ গোরফা। আনা মানে আমি, রোহ অর্থ যাব বা যাওয়া, গোরফা মানে রোম। আনা রোহ গোরফা, আমি রোমে যাব। তারপর লিখা আছে, তোমার মোবাইল নাম্বার দাও। আরবিতে বলবেন, জিব ইন্তা জাওয়াল রগম। জিব মানে দাও, ইন্তা মানে তোমার, জাওয়াল মানে মোবাইল, রগম অর্থ নাম্বার। জিব ইন্তা জাওয়াল রগম, তোমার মোবাইল নাম্বার দাও। ধন্যবাদ আরবি ভাষা শিক্ষা ক্লাস 509 নম্বর ক্লাসটি করার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার মনের অনুভূতি। আল্লাহ হাফেজ।